স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সঙ্গে আছি তাসতিমে জান্নাত অর্থী দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কুমিল্লা সিটি নির্বাচনে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা দুপুরে প্রচারণায় অংশ নিয়ে টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্ষ্য অভিযোগ করেন হেলমেটধারীরা তার পোস্টার ছিঁড়ে ফেলছে এই সময় তার সাথে স্বল্প সংখ্যক অনুসারী উপস্থিত ছিলেন দ্বিতীয় দিনের প্রচারে এসে সাক্ষ্য চকবাজার এলাকার ব্যবসায়ীদের কাছে টেবিল ঘড়ি মার্কায় ভোট চান তিনি বলেন নগরবাসীর চাপে তিনি নির্বাচনের লড়াইয়ে নামতে বাধ্য হয়েছেন বিকেল তিনটায় নৌকা মার্কায় ভোট চাইতে প্রচারে নামবেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ওয়ার্ডে তৃণমূল কর্মীরা নিজেরাই পোস্টার লাগিয়েছে বহুত কিন্তু রাতে দুইটার সময় হেলমেট লাগিয়া লাঠির ভিতরে কেসি লাগিয়ে আমার বহু পোস্টার ছিঁড়াইছে এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার সকাল ১১টায় কান্দিরপাড় চকবাজার সহ নগরীর বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন এ সময় তিনি কুমিল্লার উন্নয়নে কাজ করার সুযোগ দিতে ভোটারদের সমর্থন চান এদিকে প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০,০০০ টাকা জরিমানা করে একই সাথে ভবিষ্যতে আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয় তাকে জয়ের ব্যাপারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি শতভাগ আশাবাদী ভোটারদের কাছ থেকে যে সাড়া পাচ্ছে সেটাতে আমার মনে হয় কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হয়েছে দুঃশাসনের বিরুদ্ধে দানবীয় শাসনের বিরুদ্ধে কুমিল্লায় এক গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ ১৫ জুন কুমিল্লায় নতুন সূর্য উদয় হবে যে কুমিল্লা হবে আমাদের সবার সবার কুমিল্লা হবে নিরাপদ এবং সম্প্রীতির কুমিল্লা হবে ইনশাল্লাহ প্রচারণার খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল এবং হুমায়ুন কবির জীবন শুরুতেই আরিফিন শাকিলের কাছে চলে যেতে চাই শাকিল আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে প্রার্থীরা ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ধন্যবাদ অর্থী মূলত এটা কুমিল্লা শহরের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা সেই সঙ্গে যানজট এই দুইটি সমস্যা সমাধানেই মূলত এখন মেয়র প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন আশ্বাস দিচ্ছেন এবং পরিবর্তনের ডাক দিয়েছেন আমি এখন অবস্থান করছি কুমিল্লা কোটবাড়ির ২৪ নং ওয়ার্ডে এটি নতুন ওয়ার্ড এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সঙ্গে এটি কুমিল্লা দক্ষিণ উপজেলার সম্পৃক্ত একটি অংশ এবং এই অংশে যে উন্নয়ন হওয়ার কথা ছিল এখানকার মানুষ বলছেন সেই উন্নয়ন তারা পাননি যদিও এই ২৪ নং ওয়ার্ডটি মূলত কুমিল্লার পর্যটন এলাকা তারপর এখানে কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেই উন্নয়ন মানুষ পাননি বলে তারা মনে করেছেন এবং তবে যদিও এখানকার রাস্তাঘাট নতুন রাস্তাঘাট করা হয়েছে সেই সঙ্গে এখানকার জলাবদ্ধতার বড় একটি সমস্যা সাধারণ মানুষ করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং আপনি যদি আপনাকে একটি ছবি তো দেখাতে চায় যে কুমিল্লার এই জায়গাগুলোতে শহরে এরই মধ্যে প্রার্থীরা নানান প্রচার প্রচারণা চালালেও এই অংশে অর্থাৎ শহরের বাইরের যে অংশ বাইরের অংশ কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র কাউন্সিলের প্রার্থীদের পোস্টার আমরা দেখতে পাচ্ছি এবং এখানে শুধু কাউন্সিলের প্রার্থীদের নিয়ে আসলে ভোটাররা কথা বলছেন মেয়র সকাল থেকে আমরা মেয়র প্রার্থী মনিরুল হক সাক্ষুর সঙ্গে ছিলাম এবং তিনি বলছিলেন যদিও যে কুমিল্লার নতুন এই ওয়ার্ডগুলো যেগুলো পৌরসভার আগে এগুলো এই দক্ষিণ উপজেলার সঙ্গে সম্পৃক্ত ছিল যে পরবর্তীতে সিটি কর্পোরেশন সম্পৃক্ত হয়েছে এই ওয়ার্ডগুলোতে তারা ৭৫% উন্নয়ন তিনি করতে পেরেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগের যিনি প্রার্থী তিনি কিন্তু আছে কোনো প্রচারণা চালাননি তিনি ঢাকা চলে গেছেন এবং ঢাকা দলীয় সভানেত্রীর সঙ্গে বৈঠক করে আগামীকাল তিনি প্রচার প্রচারণা নামবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা একটু আমাদের আরেক সহকর্মী রয়েছেন জীবন কুমিল্লা শহরে আমরা তার কাছে যেতে চাই জীবন আপনার আপনি যেখানে আছেন সেখানে কার প্রচারণা রয়েছেন মানুষের সারা কেমন দেখছেন শাকিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেমনটি জানাচ্ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আসলে আমি এসেছি নগরীর নানুয়া দিঘির পাড়া এলাকায় এসেছি এখানে কিন্তু এসে দেখতে পেয়েছি যে আসলে বিভিন্ন মেয়র প্রার্থীরা কিন্তু আসলে তারা গণসংযোগ করছেন এবং আমরা বর্তমানে দেখি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের এলাকায় কিন্তু আসলে সবাই কিন্তু আসলে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং সব কিছু মিলে আসলে বলা যেতে পারে যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে আমে সেটি কিন্তু আসলে পুরোপুরি জমজমাট হয়ে হচ্ছে এবং আসলে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে নির্বাচনের লড়াইটা কিন্তু আসলে কতটুকু হাড্ডাড্ডি হবে সেটি কিন্তু আসলে আলোচনা চলছে এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি আসলে মেয়র প্রার্থীর পাশাপাশি কিন্তু যারা সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে
গণসংযোগ করছেন এবং ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তারাও কিন্তু আসলে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। সবকিছু মিলে আসলে কুমিল্লার নির্বাচনের আমে চলছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ঘড়ি মার্কার পক্ষে সারা কেমন পাচ্ছে? জনগণ তৈরি হয়েছে গত দুইবারও, আপনার জনগণ কুমিল্লার জনগণ ওনাকে অত্যন্ত উৎসাহ উৎফুল্লের সহিত গণজোয়ারের মাধ্যমে বিজয়ী করেছে। এবারও তার চেয়ে অনেক বেশি সারা পেয়েছি আমরা। তবে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, লেভেল প্লেইং ফিল্ডটা শুধু শব্দে না রাখে বাস্তবে প্রয়োগ করার জন্য, কারণ আমরা অলরেডি বিভিন্ন জায়গা থেকে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা আমাদের অভিযোগ এসেছে, মাইক ভাঙচুর হয়েছে, অলরেডি আমরা এটার জন্য অভিযোগ দায়ের করেছি। নির্বাচন কমিশনের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের স্বচ্ছতা বজায় রাখুন এবং নিরপেক্ষ প্লেইং ফিল্ড। আপনাকে আপনি শুনছিলেন যারা আসলে সমর্থক রয়েছেন তারা কিন্তু আসলে বলছিলেন স্বতন্ত্র প্রার্থী মনোলোক সাতকুর বিভিন্ন পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করছেন। আসলে সবকিছু মিলে কুমিল্লার নির্বাচনী প্রচার পচনা কিন্তু জমজমাট হয়ে উঠছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জীবন এবং শাকিলকে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান সরকার দেশে মাফিয়া ও লুটপাটের নীতি কায়েম করেছেন। ঝিনাইদহ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় সম্ভব সবকিছু করতে প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি। ঝিনাইদহের ডাকবাংলা আব্দুর রউফ কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাল নিয়ে রীতিমতো চালবাজি চলছে চট্টগ্রামের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা দাম বাড়ায় দিশেহারা সাধারণ ক্রেতারা। বাজারে সংকট না থাকলে উত্তরবঙ্গের চালের মিলারদের কারসাজিতে চালের দাম হু হু করে বাড়ছে এমন অভিযোগ পাইকারদের। চালের সিন্ডিকেট ঠেকাতে চাল আমদানির অনুমতিও চান তারা। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নন বড়ুয়া জয়। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলীয় চাকতাইয়ে চালের কোনো সংকট নেই, তবুও এক সপ্তাহ ব্যবধানে আরেক দফা বেড়েছে দাম। গরিবের চাল নামে পরিচিত মোটা সেদ্ধ চালও এখন খুচরা বাজারে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর জন্য খুচরা ব্যবসায়ীরা দুষলেন পাইকারদের। পাইজাম সিদ্ধ আমরা আগে আনতাম 2100 টাকা, সে আপনার পাইজাম সিদ্ধ এখন আনতেছে 2450 টাকা, মানে 50 টাকা আমাদের কিনে পড়তেছে। তবে পাইকারদের অভিযোগ, উত্তরবঙ্গে চাল সিন্ডিকেট সক্রিয় হওয়ায় প্রভাব পড়েছে বাজারে। এটা আমরা এখন বর্তমানে নগা বিশেষ করে নর্থ বেঙ্গলের মিলালাদের উপর নির্ভর করতেছে, যেহেতু ওইখান থেকে চাউলটা চট্টগ্রামে আসে, পুরো চাউলটা নর্থ বেঙ্গল থেকে আসে, ওরাই এখন মোটামুটি বাজারটা বাড়ায় ফেলছে। উত্তরবঙ্গ আশুগন্ধ ময়মনসিং এর উপর আমার নির্ভর, চট্টগ্রামে তো কোনো দাম চাল তেমন নেই, সব কিন্তু ভাত থেকে আসে। উত্তরবঙ্গের পাশাপাশি যদি আমদানি করা চালটা থাকে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকে। এখন সব চাল উত্তরবঙ্গ থেকে আমাদের এখানে আসছে, ওই উত্তরবঙ্গ থেকেই আমাদের বাজারটা নিয়ন্ত্রণ হচ্ছে। হঠাৎ করে আবারও চালের মূল্য বেড়ে যাওয়ায় দিশেহারা সাধারণ ক্রেতা। চালের বাজার ইদানিং একটু রেট বাড়তি, চাল না শুধু দ্বিতীয় পণ্য সবগুলোর দামে এখন বাড়তি। এখন যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে এখন মানে এগুলা ক্রয় ক্ষমতার বাইরে গেছে। যদিও জেলা প্রশাসন বলছে বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের খুঁজে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। নয়ন বড়ুয়া জয়, News24, চট্টগ্রাম। মাধ্যমিক পর্যায়ে কমে যাচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী। বিজ্ঞান সম্পর্কে ভীতি, মানসম্মত শিক্ষকের অভাব এবং ব্যবহারিক নিয়ে নানা সংকটে শিক্ষার্থী এবং অভিভাবকরা আগ্রহ হারায়। তবে সরকারি বেসরকারি নানা উদ্যোগে বিজ্ঞানের শিক্ষার্থী বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। স্ট্র, প্লাস্টিকের বোতল সহ হাতের কাছে পাওয়া জিনিসপত্র দিয়ে ব্যবহারিকের জন্য সহজলভ্য উপকরণ তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিক্ষকদের। আয়োজন করা হচ্ছে বিজ্ঞান মেলার। জাহিদুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 90 দশকের পর থেকে দেশে মাধ্যমিক পর্যায়ে কমতে থাকে বিজ্ঞানের শিক্ষার্থী। এক গবেষণায় দেখা যায়
1988 সালে যেখানে মোট শিক্ষার্থীর 41.35% বিজ্ঞানের ছিল, সেখানে ধারাবাহিকভাবে কমতে কমতে 2011 সালে এসে দাঁড়ায় 21.9%। কুষ্টিয়া অঞ্চলেও উদ্বেগজনক হারে বিজ্ঞানের শিক্ষার্থী কমেছে। শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতার অভাব আর শিক্ষার্থীদের বিজ্ঞানের ভীতিকে কারণ মনে করছেন শিক্ষকরা। বিজ্ঞান ভিত্তিরা যে বিজ্ঞানটা কঠিন বা বিজ্ঞানের জন্য অনেক জায়গায় প্রাইভেট পড়তে হয়, বিজ্ঞান বুঝি কম, এই ধরনের ওদের ভিতরে একটা সে কারণ ছিল। বিজ্ঞান শিক্ষার্থী কমে যাওয়ার প্রধান কারণ আমরা ব্যবহারিক কাজগুলো, যেটা হাতে কলমে শিক্ষা, এগুলো মানে খুবই সীমিত। নানা সংকটের কথা বলছেন প্রধান শিক্ষকরাও। বিজ্ঞান তো হাতে কলমে শিক্ষা, বিজ্ঞান তো থিওরি না যে মুখস্থ করা, এটাকে হাতে কলমে শিক্ষা। হাতে কলমে শিক্ষা গেলে তো অনেক জিনিস লাগে, তো অনেক ধন্যবাদ আছে, অনেক স্কুলে দেখা যাচ্ছে যে সেই রকম সুযোগ সুবিধা নেই। বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে একটা ল্যাবরেটরিতে একটা বিকার দেখাতে না পারি, একটা টেস্ট টিউব দেখাতে না পারি, একটা মাইক্রোস্কোপ দেখাতে না পারি, এ কতগুলো জিনিস আছে লক্ষ টাকার উপরে কিনতে পাওয়া যায়, তো এটা যদি সরকার সাপ্লাই দেয় আমাদের জন্য সুবিধা। এসব সংকট কাটিয়ে উঠতে সরকারি উদ্যোগের পাশাপাশি কাজ করছে বেসরকারি সংস্থাও। ব্যবহারিক পাঠ সহজ করতে হাতের নাগালের দ্রব্য দিয়ে উপকরণ তৈরির প্রশিক্ষণ দিচ্ছে শিক্ষকদের। বিজ্ঞানের কঠিন কঠিন জিনিসগুলো যে স্বল্প মূল্যের উপকরণের সাহায্যে উপস্থাপন করা যায়, সেই বিষয়গুলো আমরা মূলত শিক্ষকদের সঙ্গে শেয়ার করছি বা আলোচনা করছি। বিজ্ঞান মেলা, বিজ্ঞান ক্লাব ও বিতর্ক প্রতিযোগিতা সহ নানা আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের বিজ্ঞানে আগ্রহী করে তোলা হচ্ছে। এসব উদ্যোগে ধীরে ধীরে বিজ্ঞানের শিক্ষার্থী বাড়ছে। এই বছর হয়তো 5 জন পরীক্ষা দিল, কিন্তু আমাদের টোটাল স্কুলের সিস্টেমটা এমন হয়ে যাচ্ছে যে এরপরে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হচ্ছে যে আমরা পরবর্তীতে সায়েন্স নেব। উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান মনস্ক প্রজন্ম দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাহিদুজ্জামান, News24, কুষ্টিয়া। আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ এখন জাতীয় প্রেস ক্লাবে আনা হয়েছে, সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ এখন প্রেস ক্লাবে আনা হয়েছে এবং সেখানে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন, আমাদেরকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, সেখান থেকেই এখানে আনা হয় এবং এখানে আনবার পরে এখানেও একটি জানাজা অনুষ্ঠিত হয় এবং সেই জামে মসজিদের যে জানাজা হয় সেটির পরে এখানে যে সবাই প্রার্থনা করেন এবং এরপরেই আসলে সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য এই জায়গাটিকে উন্মুক্ত করে দেওয়া হয়। বিশেষ করে সাংবাদিকরাই আসলে সেই শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, এখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন মরদেহের উপরে, সেটিই আমরা আসলে দেখতে পাচ্ছি। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন, বিশেষ করে সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও আসলে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে এবং সেই যে চিত্র সেটি আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সভাপতি, তারা দুজনেই আসলে বক্তব্য রেখেছেন এই জায়গাটিতে এবং তাদের বক্তব্য রাখবার পরে আসলে এই শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়াটি সেটি আসলে শুরু হয়। সে সাথে আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে আব্দুল গাফফার চৌধুরী স্মৃতিতে তিনি ভাষা আন্দোলনের সেই অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই গানটির স্রষ্টাই ছিলেন না, তিনি ছিলেন একই সাথে সাহিত্যিকও, তিনি কলাম লেখক ছিলেন, সাংবাদিক ছিলেন এবং যারা আসলে এসেছেন শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এই জাতীয় প্রেস ক্লাবে, তারা প্রত্যেকেই একটি কথা কিন্তু বলছেন যে তিনি ছিলেন জাতির বিবেক। যখনই দেশে কোনো ধরনের সংঘর্ষের সৃষ্টি হয় বা কোনো ধরনের বাধা বিপত্তি আসে, সেই বিষয়ে একদম নিঃসংকোচে তিনি তার মন্তব্য দিয়েছেন এবং আমরা যেটি আসলে দেখেছি যে তিনি তার মন্তব্যই কেবল দেননি, তিনি জাতির অভিভাবক হিসেবেও কাজ করেছেন, যেটি কিন্তু রাজনৈতিক নেতারাও বলছেন এবং তারা বলছেন যে এই যে তিনি বিভিন্ন সময়ে জাতিকে বিভিন্ন কথার মাধ্যমে, তার মতামতের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন, এটিও আসলে এটির জন্যও আসলে তিনি অনন্য। তাকে শহীদ মিনারে গার্ড অফ অনার দেওয়া হয়েছে এবং সেখানেও অগণিত মানুষের শ্রদ্ধা তিনি আসলে পেয়েছেন। আর এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে তার আসলে আবারও নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানেই তার দাফন কাজ শেষ করা হবে। এছাড়াও আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর আছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অন্তরা বিশ্বাস আমাদের সাথে জাতীয় প্রেস ক্লাব থেকে যোগ দিয়েছিলেন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার News24 দেশ সংবাদে। মাঙ্কিপক্স নিয়ে চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে পাসপোর্টধারীরা বাংলাদেশে প্রবেশ করতে পারছেন।
গত 21 মে স্বাস্থ্য বিভাগের সতর্কতামূলক নির্দেশনার পর থেকেই জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে এই পদক্ষেপ নেওয়া হয়। যদিও করোনা পরিস্থিতির কারণে এই চেকপোস্টে আগে থেকেই তৎপর ছিল স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গার প্রতিনিধি জামান আক্তার রিপোর্ট। 21 মার্চ স্বাস্থ্য বিভাগ থেকে সারা দেশের বন্দর ও চেকপোস্টে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনার পর থেকেই চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথে মাঙ্কিপক্স সতর্কতা পালন শুরু হয়েছে। চেকপোস্টের দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন। এখানে হেলথ স্ক্রিনিংয়ের আওতায় মাঙ্কিপক্সটিও আমরা দেখছি এবং এখনও পর্যন্ত কোনো সেই ধরনের লক্ষণযুক্ত যাত্রী আমরা এখনও পর্যন্ত শনাক্ত করতে পারিনি। জয়নগর চেকপোস্টের দায়িত্বরতরা জানান, বর্তমানে এ পথে প্রতিদিন অন্তত 400 যাত্রী যাতায়াত করছেন। এদের সিংহভাগই ভারতীয়। এ কারণে এ পথে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই এই চেকপোস্টে স্বাস্থ্য বিভাগ দায়িত্বরত ছিল। মাঙ্কিপক্সের বার্তা পাওয়ার পর বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। যাত্রীকে আসার সময় আমাকে অনেক ধরনের টেস্ট করিয়েছে, বাংলাদেশে জয়নগরে টেস্ট করিয়ে তারপরে আমি বাংলাদেশে ঢুকলাম। ঢোকার সময় আমাদের হেলথ ডিপার্টমেন্ট আমাদের চেকিং করে আমরা কী করছি না করছি, কেমন আছি না আছি, ভালো বেশ তারা কী করে। আবার আমরা কাজ মিটে গেলে আমরা তো দিনের দিন ব্যাক চলে যাই, আবার যাওয়ার সময় সে আমাদের একই ফর্মালিটি একই কাজ। এন্ট্রি করার সময় হেলথের ওপরে আমাকে ফুল বডি চেক আপ করা হচ্ছে, তারপর আমাকে ভ্যাকসিন আছে কিনা সেটা চেক দেখা হচ্ছে। ভারত বাংলাদেশে যাতায়াতকারী পাসপোর্টধারীরা বলছেন, দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষার পরই যাত্রীরা পারাপার হতে পারছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ষা মৌসুমের আগেই টাঙ্গাইলের যমুনায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ঘরবাড়ি এবং ফসলি জমি বিলীন হচ্ছে নদীতে। সহায় সম্বল হারিয়ে পরিবার নিয়ে অনেকেই অন্যত্র আশ্রয় নিচ্ছেন। খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তায় দিন কাটছে অনেকের। ভাঙনে হুমকির মধ্যে রয়েছে মসজিদ, ঈদগাহ মাঠ এবং ইউনিয়ন পরিষদ ভবন সহ নানা স্থাপনা এবং ফসলি জমি। টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনায় ভিটে মাটি হারিয়ে নিঃস্ব এ মানুষগুলো। অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে বসত ভিটা, ফসলি জমি। ভাঙন আশঙ্কায় মসজিদ, ঈদগাহ মাঠ সহ বিভিন্ন স্থাপনা। এরই মধ্যে বিলীন হয়েছে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পায়সা, মাইঝাল সহ বিভিন্ন গ্রামের বসত ভিটা ও ফসলি জমি। সব হারিয়ে দিশেহারা জেলার কালিহাতি, গোপালপুর, টাঙ্গাইল সদর, নাগরপুর, ভূঁইয়াপুর উপজেলার যমুনা তীরবর্তী মানুষ। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন আরও অনেকে। দ্রুতই স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রকল্পের আওতায় চলে আসছে এবং এটি একটিকে পাশ হয়েছে এবং আমরা টেন্ডার প্রক্রিয়ার জন্য একটা অনুমতি পেয়েছি, আরেকটা অনুমতি হয়তো বা খুব এই মাসের মধ্যে পেয়ে যাব। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে ইতোমধ্যে অস্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে। কালিহাতি উপজেলার আলিপুর এবং সদর উপজেলার চরপলি এলাকায় প্রায় 2.9 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্যে প্রিকশনারি প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য একটা ডিপিপি সাবমিট করেছি, যেটির উপর মিটিং গতকাল আমাদের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পটি পাশ হলেও আমরা প্রায় 3 কিলোমিটার এলাকায় জিওবেগ দিয়ে অস্থায়ী প্রোটেকশন দিতে পারব। স্থায়ী বাঁধ নির্মাণের মধ্য দিয়ে যমুনা পাড়ের হাজারো মানুষের দুঃখ দুর্দশা দূর হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত 24 ঘন্টায় নওগাঁর মান্দায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর থেকে শনিবার সকাল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, রুবেল হোসেন নামে একজনের মরদেহ বাড়ির পাশে আম বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ রবীন্দ্রনাথ নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায় বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায়। এছাড়া সাব্বির নামে আরেক তরুণের মরদেহ শনিবার সকালে তার নিজ ঘরে সিলিং প্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবার। মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুরের মতলবে বিশিষ্ট ব্যবসায়ী এবং যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি উজ্জ্বল মিয়াজিকে নির্মমভাবে কুপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন এবং আলোচনা সভা করেছে কেন্দ্রীয় যুব কমান্ড।
শুক্রবার দুপুরে রাজধানীর নিউ মার্কেট এলাকায় মানববন্ধন করে সংগঠনটি। এ সময় উজ্জ্বল হত্যাকাণ্ডের 23 দিনেও মামলার কোনো আসামি গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনের বক্তারা। এর আগে নিউ মার্কেট এলাকার এক রেস্টুরেন্টে সংগঠনটির পক্ষ থেকে একই দাবিতে আলোচনা সভার আয়োজন করা হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত News24 দেশ সংবাদে। লালমনিরহাটের সংযোগ সড়ক না থাকায় প্রায় 6.5 কোটি টাকায় রত্নাই নদীর ওপর নির্মিত সেতু কোনো কাজেই আসছে না এলাকাবাসীর। সেতু নির্মাণের 2 বছর পেরিয়ে গেলেও আজও নির্মিত হয়নি অ্যাপ্রোচ রোড বা সংযোগ সেতু, ফলে ভোগান্তিতে রয়েছে 5 গ্রামের লক্ষাধিক মানুষ। অনেকেই নদী পার হয়ে বা বাস ব্যবহার করে সেতু পার হচ্ছেন। অবস্থার উন্নয়নে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। লালমনিরহাট থেকে রেজাল করিম মানিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সংযোগ সড়ক না থাকায় এভাবেই বাঁশ দিয়ে উঠে লালমনিরহাট জেলা সদরের মোগলহাট ইউনিয়নের দুরাকুঠি গ্রামের রত্নাই নদীর ওপর নির্মিত সেতু দিয়ে মানুষ চলাচল করছে। সময় ও অর্থ বাঁচানোর জন্য দুর্ঘটনার ঝুঁকি নিয়েও সেতু পারাপার হচ্ছে মানুষ। 2019 সালে নির্মিত 120 মিটার দৈর্ঘ্যের এ সেতুটির নির্মাণ ব্যয় 6.3 কোটি টাকা। বৃষ্টি হওয়ার কারণে বা রাস্তার এইটুকু সমস্যার কারণে এখন নৌকাও নাই, পারাপারের ব্যবস্থা মানে খুবই খারাপ। এই পাশে হচ্ছে কর্ণপুর, কর্ণপুর দিয়ে গেলে মিনিমাম 1 ঘন্টা লাগবে, আর এদিক দিয়ে হচ্ছে ভাড়ালদা, এদিক দিয়ে গেলে 1 ঘন্টা লাগবে, যার জন্য এখান দিয়ে শর্টকাট হয়। সেতুটির এক প্রান্তে দুরাকুঠি গ্রামে রয়েছে হাটবাজার, কলেজ, হাই স্কুল, ভূমি অফিস, আর অপর প্রান্তের মেঘারাম গ্রামে ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক। উভয় প্রান্তের মানুষের কাজকর্মে সহজ যোগাযোগের জন্য রত্নাই নদীর উপর সেতুটি নির্মিত হয়েছিল, কিন্তু সংযোগ সড়ক না থাকায় এটি কোনো কাজেই আসছে না দুপারের লক্ষাধিক বাসিন্দাদের। না, এই ব্রিজ প্রায় 2 বছর অন্তর্গত পার হয়ে গেছে, এখন পর্যন্ত মনে করেন যে ব্রিজটা পুরোপূর্ণ, রাস্তার কাজও ঠিক হয় নাই, এখন আমরা যাতায়াত করতে পারতেছি না। এখন আমরা ব্রিজের কাজ যেন সম্পূর্ণ হয়, ব্রিজ যেন ঠিকঠাক হয়, এটাই চাই আমরা, রাস্তা চাই দুই পাশে। ব্রিজ হয়েছে, রাস্তা নেই, আমাদের যাতায়াত করা খুব অসুবিধে। সেতুটির সংযোগ সড়ক তৈরির ব্যাপারে আলোচনা ও চেষ্টা চলছে বলে জানালেন এলজিইডির কর্মকর্তা। ব্রিজ হওয়ার পরে এখন অনেকে বলতেছে যে ওই অ্যাপ্রোচ রোডে তাদের জায়গা আছে, এটা নিয়েও একটা সমস্যা সৃষ্টি হয়েছে। ওইটা লোকাল চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং ওই যে আমাদের সম্মানিত মেয়র মহোদয়, তাদেরকে আমি নিয়ে 2 বার মিটিং করছি, তো আশা করি আমরা 1 মাসের মধ্যেই কাজ শুরু করে আমরা শেষ করে ফেলতে পারবো। অবিলম্বে দুই পারে সংযোগ সড়ক তৈরি করে সেতুর উপর দিয়ে চলাচলের দাবি দুই পারের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, News24। বাজারে আসতে শুরু করেছে জনপ্রিয় জাতের আমগুলো, বেচাকেনায় জমছে হাটগুলো। স্থানীয়ভাবে বেচাকেনার পাশাপাশি এবার বিদেশি আম রপ্তানিতেও আসার কথা শোনাচ্ছেন ব্যবসায়ীরা। রপ্তানির প্রথম চালান যাচ্ছে সুইডেনে। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। বাজারে আসতে শুরু করেছে জনপ্রিয় গোপালভোগ, হিমসাগর, লক্ষণভোগ, আর জুনের শুরুতে পাওয়া যাবে আমের রাজা ল্যাংড়া। বাজারও জমতে শুরু করেছে। এবার আমের উৎপাদন কম, তাই ভালো দাম পাচ্ছেন চাষিরা। দেশে আম কম, আমের দাম ভালো আছে। খেসাবাদ যাচ্ছে ভালো টাকা আছে, পাকা আম যাচ্ছে 2018-1900। ভাই এবার গত বছর কাছ থেকে ভালোই আছে, আম মোটামুটি উঠছে, পর্যাপ্ত পরিমাণে কৃষকের দাম ভালো পাচ্ছে। এখনো অতটা ভালো বোঝা যাচ্ছে না, তবে অন্যান্য বছরের চাইতে এবার আমের পরিমাণটা কম আছে। 2016 সাল থেকে বিদেশের বাজারে যাচ্ছে রাজশাহীর আম। করোনা পরিস্থিতির কারণে মাঝে রপ্তানিতে ভাটা পড়েছিল। এবারের রপ্তানির প্রথম চালানটি রোববার যাচ্ছে সুইডেনে। এখন সুইডেন, তারপর সুইডেন, ইতালি, জার্মান, ফ্রান্স, ইউকে, এইসব কান্ট্রিতে। বিদেশে আম রপ্তানির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, সেগুলো মেনে আম রপ্তানির পরামর্শ ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার। পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো আছে এগুলো অনুসরণ করে সঠিক সুন্দর যে আমটি হবে সেটি রপ্তানির ক্ষেত্রে দেওয়া প্রয়োজন। রাজশাহীতে 18,515 হেক্টর জমিতে আম বাগান আছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,14,676 মেট্রিক টন, বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা 300 মেট্রিক টন। কাজী শাহেদ, News24, রাজশাহী। সময় হলো আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত দেশ সংবাদে। দিনাজপুরে হয়ে গেল এক ব্যতিক্রমধর্মী বিয়ের অনুষ্ঠান। শহরের একটি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে হয়েছে একসাথে 40 জন এতিম কন্যার বিবাহোত্তর বিদায় অনুষ্ঠান।
এর আগে শিশু নিকেতন হোমে আশ্রিত এসব এতিম কন্যার যৌতুকবিহীন বিয়ে হয়। ফকুল হাসান পলাশির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। লাল বেনারসি, মাথায় ঘোমটা, বধূবেশে সেজেছিল দিনাজপুরের 40 কন্যা, যাদের বাবা মা না থাকলেও অভিভাবক ছিল শিশু নিকেতন। পাশে মাথার টোপর আর গায়ে শেরওয়ানি পরে তাদের বর। আয়োজনে কমতি রাখেনি এতিম শিশুদের লালন পালনকারী প্রতিষ্ঠানটি। শহরের গ্রিনভিউ কমিউনিটি সেন্টারকে সাজানো হয়েছিল রং বেরঙের বেলুন সহ নানান সাজে। সব মিলে শুক্রবার জমকালো আয়োজনে শেষ হলো এই 40 দম্পতির বিবাহোত্তর অনুষ্ঠান। যৌতুক না নিয়ে 40 যুবকের বিয়ের সিদ্ধান্ত অনুষ্ঠানকে দিয়েছে পূর্ণতা। তাদের শুধুই চাওয়া পরিবারের সুখ শান্তির জন্য দোয়া। আমাদের পারিবারিকভাবে সবার যৌতুক ছাড়াই বিয়ে হয়েছে এবং আমার বাবারও আদা আশা ছিল তার ছেলেটা যৌতুকবিহীন বিয়ে দিবে। শিশু নিকেতনে ছোট থেকে বড় হয়েছি, ওরা আজকে আমাদেরকে দায়িত্বমতো বিয়ে দিচ্ছে। গার্ডিয়ান হিসাবে বিনা যৌতুকে আমি গ্রহণ করলাম। লায়ন্স ক্লাব ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন, প্রতি বছরই এতিম মেয়েদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়, তবে এবার তা করা হয়েছে বড় পরিসরে। প্রতি বছরেই আমরা ধারাবাহিকভাবে 10-12 জন মেয়ের বিবাহ দিয়ে থাকি এবং তারা যেন সুন্দরভাবে সংসার করতে পারে সেটাও আমরা লক্ষ্য রাখি। ছেলে এবং মেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় এই মেয়েগুলো আরও স্বাবলম্বী হবে বাস্তবে। বিবাহোত্তর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা 1200। সবাই নব দম্পতিদের সুখ সমৃদ্ধির জীবন কামনা করেন। আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, আমরা তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ আমরা তৈরি করে দিতে পারব। আমরা সবসময় তাদের পাশে থাকবো যাতে তারা সমাজে একজন মর্যাদাবান এবং স্বনির্ভর নাগরিক হিসেবে নিজেদেরকে মর্যাদাবান করে তুলতে পারে। 1975 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর লায়ন্স ক্লাবের দিনাজপুর শিশু নিকেতন এ পর্যন্ত 350 এতিম মেয়ের বিয়ে দিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। ডেস্ক রিপোর্ট, News24। রাজশাহীর পাখির গ্রামের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। গ্রামটির নাম শিকরাপাড়া। গ্রামের ভেতরে ঢুকতেই বিস্ময়ে অভিভূত হতে হয়, এ যেন পাখির রাজ্য। চেনা অচেনা পাখির কলতানি সবসময় মুখরিত পাড়াটি। গ্রীষ্মের তাপদাহ ছাড়িয়ে পাখিগুলো উড়েছে আপন ভুবন। এসএ বাপির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী সাহেদের রিপোর্ট। রাজশাহী শহর থেকে 25 কিলোমিটার দূরত্বে ঝিকরাপাড়া গ্রামটি। বরেন্দ্রের উঁচু নিচু মাঠ পেরিয়ে যখন দেখা মিলবে ঝিকরাপাড়ার, তখন যে কাউকে অভিভূত করবে পাখির কলতান। সাধারণত শীতকালে পাখিদের মিলন মেলা দেখা যায়, কিন্তু ঝিকরাপাড়া গ্রামে জ্যৈষ্ঠের এমন খরতাপেও পাখিরা গড়ে তুলেছে আপন ভুবন। স্থানীয়রা 20 বছরের বেশি সময় ধরে দেখছেন পাখির এমন অভয়ারণ্য। এখানে আপনার পাখি মোটামুটি 20 বছর ধরে আছে। এটা হলো পাখির প্রজনন কেন্দ্র, এখানে পাখি বাচ্চা তোলে। ঝড় বৃষ্টির সময় আপনার পাখি যদি পড়ে যায় তাহলে এটা এই গ্রামের লোক যেটা তুলে দেওয়ার মতো গাছে সেটা তুলে দেয় এবং এখানে ধরার মানে পাখি নিয়ে যাওয়ার বা ধরার কারোর কোনো স্কোপ নাই। যে এখানে তাদের ওই বাসস্থানের নিরাপত্তাটা আছে, এখানকার মানুষজন তাদেরকে আসলে আমি মনে করি দেখভালই করে, তাদের যত্ন নেয়, যার কারণে পাখি তাদের জন্য নিরাপদ বোধ করে। দেশি পাখির পাশাপাশি এই গ্রামে আবাস গড়েছে পরিযায়ী কয়েকটি পাখি, কেউ কেউ গড়েছে স্থায়ী আবাস। গবেষকরা বলছেন আবাসন ও খাদ্য নিরাপত্তা থাকাই বরেন্দ্র অঞ্চলে গড়ে উঠেছে পাখির অভয়াশ্রম। কিছু কিছু পরিযায়ী পাখি তারা এই বাংলাদেশে তারা আবাসস্থল করে নিয়েছে এবং তাদের একটা নিরাপত্তা, খাদ্যের মানে বলা যেতে পারে অভাব নাই, সে কারণে কিন্তু তারা এখানে পরিবেশের সঙ্গে খাপ খেয়ে এখন তারা এখানে থাকছে। এমন পরিবেশ ধরে রাখতে প্রশাসনেরও নজরদারি প্রত্যাশা স্থানীয়দের। কাজী সাহেদ, News24, রাজশাহী। এই ছিল দেশ সংবাদের আয়োজন। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।